সফি ভাই স্লোগান দিল শেখ মুজিব, আমরা স্লোগান তুললাম জাতির পিতা জাতির পিতা। সফি ভাই স্লোগান দিল জাতির পিতা জাতির পিতা, আমরা বললাম শেখ মুজিব শেখ মুজিব। এটা হচ্ছে সুরত মহলের ভিতরে হাজার হাজার কর্মী হাজার হাজার লোক এখানে ছিল। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরতে ফেনীতে ব্যতিক্রমী এক আয়োজন করা হয়েছে। যারা তাকে দেখেছেন, সান্নিধ্য পেয়েছেন এমন ব্যক্তিত্ব জনদের নিয়ে স্মৃতিতে স্মরণে বঙ্গবন্ধু শীর্ষক অনুষ্ঠানে উঠে এসেছে বঙ্গবন্ধু সম্পর্কে নানা অজানা কথা, যা নতুন প্রজন্মের কাছে হয়তো হয়ে থাকবে এক অনন্য কথ্য দলিল হিসেবে। রোববার সন্ধ্যায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এই আলোচনায় আয়োজন করে স্থানীয় গণমাধ্যম দৈনিক ফেনি। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়েছেন ফেনি ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তাইবুল হক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সহ অনেকেই। বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি সর্বপ্রথম ফেনি থেকে উচ্চারিত হয়েছিল বলেও দাবি বক্তাদের। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বাসা যাইয়া খাদা সবল লোক গেছি, যাওয়ার পরে দেখা হওয়ার পরে দিয়ে আমরা সবাইকে বলছিলেন কি বাইরে আছে, বলছেন কি জনসন্ধলকে আনছি আনছি, তো আমাদের কয় এদিকে আসো, তো গেছে জড়ি দিচ্ছে জড়ি ধরি, তারপরে আদর করি আরে কয়েকজন খাদা সবাই কয়েকজন ওকে নিয়ে বাসা ইয়েতে চলিও এই ক্লাবে চলিও, তো ইয়ের পরে হিন্দু আসি আই এই বসি এই মিটিংয়ে আমরা এক সাইডে বসি বেগুন এই যা গেছি ইয়ার পরে আপনার হে যা বাসন দিছে এগুলো শুনছি, শোনার পরে দিয়ে আপনার শেষ বাসন শেষ হয়েছে আর আমরা সবাই একসাথে গাড়ি করে চলিয়ে। তখন পাকিস্তানের জাতির পিতা হচ্ছে কায়দে আজম, কিন্তু আমরা পাকিস্তানিদেরকে তোয়াক্কা না করে আমরা আমাদের নেতা এবং বাঙালি জাতির নেতা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে স্লোগান, সফি ভাই স্লোগান দিল শেখ মুজিব শেখ মুজিব, আমরা স্লোগান তুললাম জাতির পিতা জাতির পিতা। সফি ভাই স্লোগান দিল জাতির পিতা জাতির পিতা, আমরা বললাম শেখ মুজিব শেখ মুজিব। বঙ্গবন্ধু সম্পর্কে এই সমস্ত আলাপ আলোচনাগুলো নতুন প্রজন্মের মাঝে একটা উদ্দীপনা একটা আবেগ একটা অনুভূতির সৃষ্টি করবে। এ সময় অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার এবং পুলিশ সুপার জাকির হাসান। এমন আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে মনে করছেন আয়োজক সংশ্লিষ্টরা। বইতে অনেক বঙ্গবন্ধু স্বাধীনতা অনেক কিছু বঙ্গবন্ধু মানে স্বাধীনতা আসে, কিন্তু বই উল্টিয়ে অনেক সময় পড়া হয় না। এই ধরনের স্টেজ শোতে যারা দর্শক সারিতে ছিলেন এবং রেকর্ড করে এটা আরও অনেকে দেখবেন, সেই হিসাবে এইরকম অনুষ্ঠান খুবই প্রয়োজন। বিভিন্ন সময়ে আমরা এই প্রবীণ মানুষদেরকে নিয়ে কাজ করেছি যারা বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন, তাদের কাছে আসলে তারা এখন একটা জীবন্ত ইতিহাস। আমরা চেয়েছি তাদের মধ্য দিয়ে তাদের মুখ দিয়ে ইতিহাসগুলো উচ্চারিত হোক, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম বা চলমান যে প্রজন্ম ওরা শুনুক জানুক বঙ্গবন্ধুকে তারা ভালোভাবে জানুক এবং তাদের সামনের দিনে প্রগতিশীল চিন্তায় তারা উজ্জীবিত হোক, এটাই আমাদের লক্ষ্য ছিল। এতে ফেনীর প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ কবি সাহিত্যিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন মহলের সুধীজনরা অংশ নেন। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।